প্রতি বছরের অক্টোবরে সুইডেনের রাজধানী স্টকহোমে নোবেল পুরস্কার ঘোষণার আয়োজন করা হয়। নোবেল পুরস্কারের ইতিহাসের সূচনা হয়েছিল 1895 সালে। ওই বছর সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেল এই পুরস্কারের প্রচলন করেন। তবে পুরস্কার দেয়া শুরু হয় 1901 সাল থেকে। শুরুতে শুধুমাত্র শান্তি ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হলেও ধাপে ধাপে চিকিৎসা শাস্ত্র, পদার্থবিজ্ঞান, রসায়ন, অর্থনীতি ও সাহিত্য বিভাগও যুক্ত হয় এতে। তবে বিশ্বের সবচেয়ে সম্মানজনক এই পদক জয়ী হয়েও অনেকের সেটা ছুঁয়ে দেখার সুযোগ হয়নি। তাদের মধ্যে কেউ কেউ এই পুরস্কার স্বেচ্ছায় প্রত্যাখ্যান করেছেন, আবার অনেকে হয়েছেন বাধ্য। জ পল সার্তে, ফরাসি এই লেখক ছিলেন অস্তিত্ববাদের অন্যতম প্রধান পথিকৃৎ। সার্তের অসাধারণ কাজের মধ্যে রয়েছে বিং অ্যান্ড নাথিংনেস শীর্ষক বইটি, যেখানে তাত্ত্বিকভাবে অস্তিত্ববাদের ওপর তার থিসিস উপস্থাপন করেছেন তিনি। ইউরোপের জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিপর্যয় কেমন ছিল তা গভীরভাবে ব্যাখ্যা করেছেন এই লেখক। 1964 সালে সাহিত্যের জন্য তাকে নোবেল পুরস্কার দেয়া হলেও সেটি প্রত্যাখ্যান করেন তিনি, কারণ সে সময় সব পদক একাধারে প্রত্যাখ্যান করছিলেন সার্তে। পাশাপাশি নোবেল পুরস্কারকে বুর্জোয়া পুরস্কার অর্থাৎ পুঁজিবাদের পুরস্কার বলে মনে করতেন তিনি। এমনই ব্যাখ্যা দেয়া হয়েছে নোবেল পুরস্কার এবং তার নিজস্ব ওয়েবসাইটে। 1973 সালে শান্তিতে যৌথভাবে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার ও ভিয়েতনামের জেনারেল এবং কূটনীতিক লে দুক তাওকে। ভিয়েতনাম যুদ্ধের অবসান ঘটাতে যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তাতে এই দুই কর্মকর্তার ভূমিকাই ছিল মুখ্য। চুক্তিতে ওই দুই দেশের কর্মকর্তা এবং ভিয়েতনামের প্রেসিডেন্ট নোয়েন ভ্যান থিউ স্বাক্ষর করেছিলেন। সেখানে যুদ্ধবিরতি এবং যুদ্ধবন্দী বিনিময়ের অনুমতি দেওয়া হয়েছিল, কিন্তু তারপরেও লে দুত পুরস্কারটি গ্রহণ করেননি। তার মতে তখনও শান্তি ফেরেনি দেশটিতে। 1958 সালে সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করা হয় মস্কোর ঔপন্যাসিক ও কবি বোরিস পাস্তারনককে। সমসাময়িক গীতি কবিতা এবং মহান রুশ মহাকাব্য রচনায় তার গুরুত্বপূর্ণ অবদানের জন্য এই স্বীকৃতি প্রদান করা হয়। তবে প্রাথমিকভাবে এই সম্মান গ্রহণ করলেও তৎকালীন সোভিয়েত সরকারের চাপের মুখে পুরস্কারটি প্রত্যাখ্যান করতে বাধ্য হন তিনি। 1937 সালে সব জার্মান নাগরিকদের জন্য নোবেল পুরস্কার গ্রহণ করা নিষিদ্ধ ঘোষণা করে একটি ডিক্রি জারি করেন অ্যাডলফ হিটলার। এমন তথ্যই তুলে ধরা হয় ওই বছর নেচার ম্যাগাজিনের ফেব্রুয়ারির সংস্করণে। এর আগের বছর জার্মান শান্তিকামী কার্ল ভন ওসিয়াৎস্কিকে শান্তিতে নোবেল পুরস্কার দেয়া হয়েছিল। প্রকাশ্যে নাৎসিবাদ এবং হিটলারের বিরোধিতা করেছিলেন তিনি। 1931 সালে গ্রেফতার হন ওসিয়াৎস্কি, পাশাপাশি একটি বন্দী শিবিরেও আটকে রাখা হয় তাকে। হিটলারের ডিগ্রির কারণে পরবর্তীতে নোবেল গ্রহণ করতে পারেননি জার্মান জৈব রসায়নবিদ রিশার্ড কুন ও অ্যাডলফ বুটানান্ট এবং প্যাথোলজিস্ট ও ব্যাকটেরিওলজিস্ট গ্রেহার্ড ডোমাক। এদিকে 2017 সালে প্রখ্যাত মার্কিন সঙ্গীত শিল্পী ও গীতিকার বব ডিলানের নোবেল পুরস্কার পাওয়া নিয়েও বিশ্বজুড়ে সৃষ্টি হয়েছিল তুমুল আলোচনা। যুক্তরাষ্ট্রের সঙ্গীত ঐতিহ্যে নতুন কাব্যিক ধারা সৃষ্টির স্বীকৃতি হিসেবে তাকে এই পুরস্কার দেয়া হয়। কিন্তু পরে একাধিকবার নোবেল কমিটি তার সঙ্গে যোগাযোগ করলেও পুরস্কার সংগ্রহ করতে যাননি তিনি। তবে পুরস্কারটি প্রত্যাখ্যানও করেননি বব ডিলান। মৌসুমী সাথী, সময় সংবাদ।